আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংক লঞ্চ করলো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সার্ভিস। গ্রাহক সেবার উন্নয়ন এবং গ্রাহক সেবা সহজীকরণের ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক সর্বদাই গ্রাহকদের উন্নয়ন সেবা প্রদানের লক্ষ্যে নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় হোয়াটসঅ্যাপ ব্যাংকিং নিয়ে আসলো। এখানে রয়েছে সহজ ও নিরাপদ ব্যবস্থা। আমরা জেনে নিই হোয়াটসঅ্যাপ ব্যাংকিংটা কী। হোয়াটসঅ্যাপ ব্যাংকিংটা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকের যে কোনো ধরনের ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং আদার ইনফরমেশন এনি হোয়্যার এনি টাইম আপনি এই সার্ভিসটি গ্রহণ করতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপটি কেন গ্রহণ করব, এটি অ্যাভেলেবিলিটি 24 ঘন্টা এবং 7 দিন সপ্তাহে ইনস্ট্যান্ট রেসপন্স, কোনো কিছু ডাউনলোডের দরকার নেই, সেফ এবং নো পাসওয়ার্ড, ব্যাংকিং এনি হোয়্যার এনি টাইম। এই সেবাটি গ্রহণ করতে গেলে আপনাকে যা কিছু লাগবে সেটি হলো আপনাকে একটি সক্রিয় গ্রাহক হতে হবে, একটি স্মার্টফোন লাগবে এবং মোবাইল সিম, ইন্টারনেট সংযোগ এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। নিচে যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আপনার প্রোফাইলে প্রথমে সেভ করে নেবেন। আমি সেভ করেছি হোয়াটসঅ্যাপ IBBL নামে। ভিডিওটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনি নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারেন। তো হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ IBBL নামে আমরা সেভ করলাম। এরপর সেভ করার পরে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে সার্চ দিব যেই নামে আমরা সেভ করেছি, দেখুন আমারটি চলে এসেছে। এখানে যে আমরা শুধু লিখব একটু হাই, হাই দিলেই দেখবেন যে আপনার সামনে অনেক মেনু চলে আসবে, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে এবং দুইটি মেনু সহ আসছে। প্রথম মেনুতে মাই ব্যাংকিং, দ্বিতীয় মেনুতে আসছে চ্যাট উইথ অ্যান এজেন্ট। আপনি এখান থেকে 1 বা 2 সিলেক্ট করবেন, আমরা 1 সিলেক্ট করলাম। এখানে সাথে সাথে আমাদের অথেন্টিকেটেড একটি মোবাইলে মেসেজ এসেছে 6 ডিজিটের। এই 6 ডিজিটের নাম্বারটি আমরা মেসেজ অপশনে যেয়ে এখানে আবার সেন্ড করব। সেন্ড করলে আমাদের এই মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে এবং সাথে সাথে একটি মেনুও চলে আসে। দেখেন অনেক কার্ড সার্ভিস, 2 অ্যাকাউন্ট সার্ভিস। আমরা ইচ্ছা করলে প্রথমেই আমরা 1 নাম্বারটি সিলেক্ট করলাম, অর্থাৎ আমাদের কার্ড সার্ভিসের কার্ড সার্ভিস সিলেক্ট করলে আমরা প্রথমে ব্যালেন্স ইনকোয়ারি দিলাম। আমাকে 4 ডিজিটের শেষ কার্ডের যে শেষ 4 ডিজিট আছে সেটি দেওয়ার জন্য বলছে। আমরা মেসেজ অপশনে যে আমাদের কার্ডের নাম্বারটি দিব, দেখুন সাথে সাথেই আমাদের কার্ডের ব্যালেন্সটি চলে এসেছে এবং সাথে সাথে ছোট্ট একটু মেনুও চলে আসছে যে ব্যালেন্স ইনকোয়ারি, লাস্ট 5 ট্রানজ্যাকশন, অথবা আমরা মেইন মেনুতে ফিরে যেতে চাইলে এক্স লিখে মেসেজ অপশনে দিব, আবার মেইন মেনুতে আমাদেরকে নিয়ে আসছে। আমরা এবার যাব অ্যাকাউন্ট সার্ভিসে, 2 লিখে মেসেজ অপশনে 2 লিখে আমরা সাবমিট দিব। দেখুন আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো চলে আসছে, ব্যালেন্স ইনকোয়ারি, লাস্ট ট্রানজ্যাকশন এবং মেইন মেনু। আমরা এবার যাব ব্যালেন্স ইনকোয়ারিতে। ব্যালেন্স ইনকোয়ারিতে গেলে আপনার অথেন্টিকেটেড যে মোবাইল নাম্বারের সংযোগ আছে যে অ্যাকাউন্টগুলো, সমস্ত অ্যাকাউন্টগুলো আপনার সামনে চলে আসবে। আপনি যে অ্যাকাউন্টের ব্যালেন্সটি জানতে চাইবেন সেই ব্যালেন্সটি লিখবেন। আমরা 1 লিখলাম এবং সাথে সাথে দেখুন আমাদের ব্যালেন্সটি চলে এসেছে। এরপরে আমরা এক্স লিখে আমরা আবার পুনরায় মেন মেনুতে আমরা ফিরে এসেছি। মেন মেনুতে ফিরে এসে আমরা এইবারে দিব যে 3, অর্থাৎ নিয়ারেস্ট ATM লোকেশন কোথায় আছে। আমরা এই লোকেশনটি যদি আপনি লিখেন তাহলে দেখবেন যে আপনার কাছাকাছি লোকেশনটি দিয়ে দিবে। এরপরে আমরা 5 লিখলাম, অর্থাৎ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য শর্ট টাইমের মধ্যে আমাদেরকে প্রতিনিধির সংযোগ ব্যবস্থা করে দেবে, আপনারা এই সেবাটি গ্রহণ করতে পারেন। দেন আমরা কিউ লিখে এক্সিট হয়ে যেতে পারি এই সার্ভিসটি থেকে, তাই আমরা লিখলাম এবং ব্যাংক থেকে আমাদেরকে ধন্যবাদ জানাইছে। আমরা চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য।